বাংলাদেশের কাছে অস্ত্র এবং সামরিক প্রযুক্তি বিক্রি করতে মুখিয়ে আছে জাপান দেশটির অস্ত্র তৈরির প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজার ধরতে আগ্রহী বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম বিক্রি করতে চায় বলে জানায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি। তিনি বলেন জাপানি কোম্পানিগুলো অনেক আগ্রহের সঙ্গে তাদের প্রযুক্তি উপস্থাপন করেছে যাতে বাংলাদেশের সামরিক বাহিনী বিশেষ করে বিমান বাহিনী এসব সরঞ্জাম কেনে বর্তমানে আমরা বিমান বাহিনীতে রাডার বিক্রিতে বেশি আগ্রহী আমরা কৌশলগত অংশীদারিত্বের দিকে এগোচ্ছি এতে যদি প্রতিরক্ষা খাতে আমরা সহযোগিতা বাড়াতে পারি বিশেষ করে প্রযুক্তির দেওয়া নেওয়া বাড়াতে পারি তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সামরিক খাত দুই দেশের জন্য নতুন সহযোগিতার ক্ষেত্র হতে পারে উল্লেখ করে এই রাষ্ট্রদূত আশা করেন জাপানের আধুনিক ও টেকসই সামরিক অস্ত্র ও প্রযুক্তির বিষয়ে ইতিবাচক সাড়া দেবে বাংলাদেশ ইতনাউকে বলেন আমরা আশা করি বাংলাদেশের সামরিক বাহিনী জাপানের প্রতিরক্ষা সরঞ্জামের বিষয়ে আগ্রহ দেখাবে কারণ জাপানি সরঞ্জাম অত্যন্ত টেকসই ও উন্নত মানের